আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যারা ইকরার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখার নিয়ত করেছে, অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারক জানাতে চাই এবং আল্লাহর কাছে দোয়া করি যে সময়টা আমরা এখানে দিচ্ছি এবং দেব, সে সময়টা যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বড় অধ্যায়। সে অধ্যায়টা হলো এই যে মানে কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে হবে, জানে মেরে ফেলতে হবে, এবং সেখান থেকে তার প্রভাবটা এবং প্রতিদানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমনভাবে আসতেছে তারও একটা আলোচনা আমরা শুরু করেছি। আমরা গত দুই এপিসোডে একের পরে এক আলোচনা করেছি যে প্রথম প্রভাব আসলো হযরত হামজার ইসলাম গ্রহণ, দ্বিতীয় প্রভাব আসলো আর দ্বিতীয় প্রতিক্রিয়া আসলো হযরত ওমরের ইসলাম গ্রহণ। সেই ইসলাম গ্রহণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তার ঘরে আসছেন। এখন দেখা যাক যে তিনি কীভাবে ইসলামের আলোর দিকে আসছেন। আমরা গত এপিসোডে তার একের পর এক আলোচনাগুলো আমরা নিয়ে এসে শেষ করতে পারে নাই। এখন এই এপিসোডে আমরা চেষ্টা করব যে হযরত ওমর কীভাবে ইসলাম গ্রহণ করে ইসলামকে কীভাবে শানিত এবং তার মর্যাদাকে কীভাবে উপরের দিকে নিয়ে গেলেন সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা দেখতে পেয়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের, তার চাচাতো ভাই অথবা তার বোনের স্বামী সাঈদ ইবনে যায়েদ এবং ফাতেমার ঘর থেকে বেরিয়ে এসে মানে খাব্বাব তার সাথে আছেন, ভাই বোন তার সাথে আছেন, তারা পিছনে আছেন, উনি সামনে এগিয়ে আসছেন। ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ঘরে ছিলেন সেখানে তিনি ঢুকলেন। হযরত হামজা বললেন যে হ্যাঁ, তাকে আসতে দাও, সে যদি ভালো নিয়াতে আসে তাহলে ভালো, তা না হলে আমরা তাকে আমি তাকে হত্যা করে ফেলতে পারবো। এরপরে উনি ঢুকলেন, ঢোকার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে গেলেন। যাওয়ার পরে সবাই বুঝতে পারলো যে যথেষ্ট চেঞ্জ, উনি যদিও হাতে তরবারি নিয়ে এসেছেন কিন্তু এটা দিয়ে হত্যা করার জন্য নয়, কারণ মানসিকতা তখন দেখলে বোঝা যায়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়ে তার তরবারির খাপ ধরলেন, আরেক হাত দিয়ে তার কাপড় ধরলেন, ধরে তারপরে একটা কথা বলছিলেন খুব ঝাঁকি দিয়ে। এত শক্ত কথা, এত মানে ঝাঁকিপূর্ণ কথা মনে হয় হযরত ওমর শুনেননি কখনো। তিনি বলছেন যে আমা আনতা মুনতাহিয়ান, তুমি কি এখনও শেষ করতে পারবে না, তোমার কি এখনও শেষ হলো না? ইয়া ওমর, ওমর তোমার কি, তোমার তুমি যেদিকে যাচ্ছিলে সেই পথ কি শেষ করে অন্য পথে কি আসতে পারবো না? হাত্তা ইয়ানতাল্লাহু বিকাল খিজিয়া ওয়ান নিকালা মা নাযালা বিল ওয়ালিদ ইবনে মুগীরা, যে ওয়ালিদ ইবনে মুগীরার উপরে আল্লাহর পক্ষ থেকে যে অপমান এবং যে বিপদ এসেছে, ওই অপমান এবং বিপদ আসার আগ পর্যন্ত তুমি কি এইভাবে চালিয়ে যাবে? ওয়ালিদ ইবনে মুগীরা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একজন নেতা, মক্কার একজন নেতা, কিন্তু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিলেন, এসে তার ওই কথোপকথন হয় এবং কথোপকথন এক পর্যায়ে যে সে নিজেকে এত বড় মনে করতেন করতো, উনি ছিলেন খালিদ বিন ওয়ালিদের আব্বা, যে মনে করতো যে তার কাছে ওহি আসার কথা আসলে তার কাছে আসতে পারতো, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, নিজেকে খুব গর্বিত মনে করতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করাটাকেই নিজের একমাত্র কাজ মনে করতো। তো এর উপরে এই ওয়ালিদ ইবনে মুগীরার উপরে সূরা মুদাসসিরের বেশ কয়েকটা আয়াত নাজিল হয় এবং যে শব্দগুলো ব্যবহার করা হয়, যে কঠিন কঠিন শব্দ, কুতিলা কাইফা কাদ্দারা, সে ধ্বংস হয়ে যায় কীভাবে সে চিন্তা করলো, এই যে কুতিলা শব্দটা, এবং মানে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তার এমনভাবে বর্ণনা দিলেন ওয়ালিদ ইবনে মুগীরার, যে ওয়ালিদ ইবনে মুগীরার মান সম্মান কিন্তু সমাজে খুব নিচু পর্যায়ে চলে গেছিলো এই কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরে। যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ধরে এই কথাটাই বুঝালেন যে দেখো, তুমি ইসলাম গ্রহণ করো আর তা না হলে আল্লাহর পক্ষ থেকে তোমার এই অপমান অপেক্ষা করতেছে আসতে পারে।
এই কথা বলার পরে শুধু চুপ করে থাকলেন না উনি, এটা আমরা অনেকেই আমরা হয়তো জানি না, কিন্তু ওখানে উনি আল্লাহ রাসুল এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ও আল্লাহ হাদা ওমর ইবনুল খাত্তাব, এ হলো ওমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা ও আল্লাহ আইজাল ইসলামা বি ওমর ইবনুল খাত্তাব, তুমি ইসলামকে ওমর ইবনুল খাত্তাব দিয়ে শক্তিশালী করে দাও। গতকালকে রাত্রে বৃহস্পতিবার দিন গত রাত্রে দোয়া হচ্ছে, আল্লাহ তুমি এই দুই লোক ওমর ইবনুল খাত্তাব এবং আবু জাহেল এর মধ্যে যাকে তুমি বেশি পছন্দ করো তাকে তুমি দিয়ে ইসলামকে শক্তিশালী করে দাও। আর শুক্রবারে দোয়া হচ্ছে হযরত ওমর তার সামনে, আল্লাহ রসুল তখন ওমরের নাম ধরেই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই হলো ওমর ইবনুল খাত্তাব, তুমি তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করে দাও। রাতের দোয়া, দিনের বেলার এই কার্যক্রম, হাতে তরবারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর। এরপরে হযরত ওমর হাতের থেকে তরবারি পড়ে গেল, এমনিতে নিজে টের পেলেন না এবং উনি বসে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত বাড়ালেন, উনি ইসলাম গ্রহণ করলেন, চোখে পানি ছাড়লেন, কেঁদে ফেললেন, নিজের জীবনের চিন্তা করলেন। কিন্তু হযরত ওমর তো, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, যার নামে দোয়াও হয়েছে, আর দোয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে হযরত আল্লাহ তাআলা হযরত ওমরকে নিয়ে আসলেন আল্লাহ তাআলার রসুলের কাছে, নিয়ে আসলেন হাতে ছুরি দিয়ে, যে ছুরি যে তরবারি দিয়ে আল্লাহ রসুলের গর্দান কাটার নিয়াত ছিল, আর সেই তরবারি হয়ে গেল। আল্লাহ রসুল যখন এই মানে তরবারি পড়ে গেছেন, তরবারিটা ধরে আল্লাহ হযরত ওমরের হাতে দিয়েছেন, হযরত ওমর বলেন যে রসুলাল্লাহ, যে তরবারি আপনাকে হত্যা করতে আসছিল আজ থেকেই আপনাকে রক্ষার জন্য এই তরবারি ব্যবহৃত হলো। ওনার ইসলাম গ্রহণ করার সাথে সাথে আশেপাশের যারা ছিলেন এত জোরে আল্লাহু আকবার বলেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তার এই আল্লাহু আকবার শব্দটা আমরা দূর থেকে শুনতে পেয়েছি, লোকজন যে সবাই আল্লাহু আকবার বলেছেন, দারুল আরকাম ছিল সাফা পাহাড়ের নিচে, আর আল্লাহু আকবার শব্দটা এত দূরে চলে গেছে, সাফা পাহাড় কিন্তু তখন কাবা ঘরের থেকে এখন যেরকম খুব কাছাকাছি মনে হয়, বিল্ডিংগুলো খুব ঘন ঘন হওয়ার কারণে অত কাছাকাছি ছিল না, একটু দূর মনে হতো, কিন্তু ওখানের আল্লাহু আকবার শব্দটা কাবা ঘরে পর্যন্ত চলে গেল এবং সবাই মানুষ বুঝতে পারল যে হযরত ওমর মনে হয় মুসলমান হয়েছে, কারণ সবাই তো দেখছে হযরত ওমর আসতেছে হাতে তরবারি নিয়ে, খোঁজ খবর তো হয়ে গেছে, নাঈম ইবনে আবদুল্লাহ তো উনি বলেছেন অলরেডি মানুষকে। এরপরে উনি ইসলাম গ্রহণ করার পরে উনি সর্বপ্রথম যে কাজটা করলেন, উনি বাইরে আসলেন, বাইরে এসে তারপরে সবার সামনে যাকে দেখতে পায়, প্রথমে উনি যে কাজটা করেছেন আবু জাহালের বাড়ি গেছে, যে 2000 টাকা দিয়ে বলছে যে আসো আবু জাহাল, তা হ্যাঁ কী ব্যাপার, তো বলে যে আমি আজকে ইসলাম গ্রহণ করেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। তখন আবু জাহেল খেপে গেছে, কাব্বাহ আল্লাহ ওয়াজহাক, আল্লাহ তোমার মুখটাকে কালো বানিয়ে দেখ, তুমি এই খবর দেওয়ার জন্য আমার কাছে আসছো, তাহলে হ্যাঁ এটা বড় খবর, তুমি শুনে রাখো আমি মুসলমান হয়েছে, শক্তি থাকলে এবার তুমি সামনে এসো, শুরু হয়ে গেল। এরপরে আরও যারা বড় বড় নেতা তাদের কাছে উনি গেলেন, সুহাইল ইবনে আমরের কাছে, সুহাইল ইবনে আমর তার পারিবারিকভাবে তাদের সম্পর্ক ছিল, মামা হতো সম্পর্কে, ওখানে যে বলে আসলেন খবরটা দিয়ে দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেলেন, উনি যে তার কাছে খবরটা দিয়ে আসলেন, উতবা সাহিবা তার খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিল, তার কাছে যে তিনি খবরটা দিয়ে আসলেন। এরপরে যে বলেন যে আচ্ছা এই মক্কার মধ্যে এমন কে আসো যে সংবাদ প্রচার করতে, খুব দ্রুত সংবাদ প্রচার করতে পারে, তখন সবাই বলল যে জামিল ইবনে মামার আল জুমাহি, ইনি হলেন আরবদের মধ্যে সবচেয়ে সুন্দর খবর প্রচার করতে পারে, সুন্দর খবর প্রচার মানে তো বুঝতে পেরেছেন যে রং ঢং ছাপিয়ে মানে সুন্দর করে মানুষের সামনে যে খবর প্রচার করা, যেটা আর কি আমাদের দেশে আছেন না, সবাই কিন্তু সংবাদ বলতে পারে না, হয়তো কোনো কিছু ঘটেছে আমি গিয়ে বললাম যে এই ঘটনা ঘটেছে, হয়তো এক সেকেন্ড লাগলো, কিন্তু এই ধরনের কিছু লোক আছে যারা ছোটোখাটো একটু ঘটনা খুব ফুলিয়ে ফাপিয়ে সুন্দর করে, যা হয়নি তা একটু রং দিয়ে একটু ঢং মেরে এই কথাগুলো বলে না, তো তার মধ্যে জামিল ইবনে মামার আল জুমাহি ছিল খুব নাম করা আনকালুল হাদিস, মানে ভাষা শব্দ প্রয়োগ করে
মানুষের কাছে খবর পৌঁছানোর ক্ষেত্রে তিনি ছিলেন একেবারে নাম করা একজন মানুষ। তো বললো যে তাকে ডেকে নিয়ে আসো। সবাই যে জামিল ইবনে মামার আল জুমাহিকে ডাকলেন, এসে তারপর হযরত ওমরের সামনে লোকটা এসে বসলো। হযরত ওমর বললেন যে যাও মানুষের ঘরে ঘরে জানিয়ে দাও যে ওমর ইসলাম গ্রহণ করেছে। তো বলছে যে এটা আবার কী জানানোর কথা, বললে যাও যাও শুনিয়ে দাও, শুনিয়ে দাও মানুষ জেনে যাক। মানে হযরত ওমরের অ্যাটিচিউড দেখেন যে ইসলাম কাল পর্যন্ত তার অ্যাটিচিউড কী ছিল আর আজকে চেঞ্জ এসে তার জীবনটাকে কোন দিকে, এখন আর তার কোনো ডর নেই, ভয় নেই, আমি মরে গেলেও আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, এরকম একটা চিন্তা তার মনের মধ্যে দারুণভাবে মানে ভর করলো। উনি সবাইকে জানানোর পক্ষপাতী হলেন। সবাই মা জামিল ইবনে মামার আল জুমাহি সব জায়গায় যাচ্ছেন, খবর দিচ্ছেন যে শোনো শোনো হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে, আর সবাই ছুটিয়ে কাবা ঘরের দিকে আসছেন। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু কাবা ঘরের পাশে আসেন, কেউ তাকে মারতেছে উনিও আঘাত করতেছেন, একবার বলেছেন যে দেখো আমার পাশে আসো এবং আমাকে যদি মারার চেষ্টা করো তো তুমি মানে তোমার কিন্তু পাল্টা আক্রমণ করা হবে, এরকম মানে যেসব শব্দগুলো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি মানুষের সামনে। হামজা ইসলাম গ্রহণ করলো তিন দিন আগে, একটু সাহস পেল মানুষ। আর ওনার ইসলাম গ্রহণ ছিল ওনার ভাষায় যে উনি চল্লিশতম ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণের, তো ওনা দিয়ে যেদিন চল্লিশতম ব্যক্তি ইসলাম গ্রহণে করলেন সেদিন ইসলামের একটা নতুন সৌন্দর্য শুরু হলো। সেটা হলো যে মানুষকে আর ভয় নাই, ভয় করার কোনো দরকারও নাই, তারা যদি আসে আমাকে হত্যা করতে আমিও একেবারে বসে থাকবো না। এই একটা মানসিকতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে তৈরি হলো যে আমরা আর হীন নই, আমরা তুচ্ছ নই, আমরা দুর্বল নই, আমাদের যদি কেউ আঘাত করতে আসো তার প্রত্যাঘাত কিন্তু বসে আছে। যা হোক, এই একটা অ্যাটিচিউড মুসলমানদের মধ্যে গ্রো করলো যে তারা আর শুধু মার খাবে এমন না, সামনে যাওয়ার মতন সাহস এই হযরত ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে হয়ে গেল। সারাদিন বড় ঝক্কি ঝামেলা গেছে, সন্ধ্যা যখন হয়েছে উনি ঘরে আসছেন। ঘরে এসে ওনার মামা ছিল আস, তো আস যখন আসছে ঘরের মধ্যে বলছে মামা কি ব্যাপার, তো বলে যে তোমার কি ব্যাপার বলো, তো আমি তো ইসলাম গ্রহণ করেছি, তো ঠিক আছে অসুবিধা নেই, তো বললো যে ওরা তো আমাকে মারতে চায় তো আপনি কি করবেন, তো বলে না না তোমাকে কে মারবে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি, আমি বলে দিচ্ছি সবাই। উনি ঘরের থেকে বেরিয়ে আসছেন, মামা আস যখন ঘর থেকে বেরিয়ে আসতেছেন দেখে যে অনেকগুলো লোক আসতেছে হযরত ওমরকে মারার জন্য, কী ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আসো, বলে তাকে আমরা মারবো, কেন সে ইসলাম গ্রহণ করলো কেন, বলে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, আমি আদি বংশের মানুষ, আমি হযরত ওমরের মামা, আমি তোমাদেরই এক কুরাইশদের মধ্যে এক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বলে দিচ্ছি তার গায়ে যদি একটা নখের আসর পড়ে তা আমিও কিন্তু দেখে ছাড়ব, চলে যাও এখান থেকে। এরপরে ওনারও হুমকি শুনলো, শুনলে লোকজন ওখান থেকে চলে গেল। হযরত ওমর খুশি হলেন। পরদিন সকালবেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে ধর্মটা মেনে চলছি এটা কি সঠিক ধর্ম, হ্যাঁ আমরা যে কথাগুলো বলছি এটা কি আল্লাহর কাছে খুবই প্রিয়, হ্যাঁ, তো তাহলে আমরা এই ঘরে বসে থাকি কেন, ঘরে বসে ইবাদত করি কেন, পাহাড়ের গুহায় যে ইবাদত করি কেন, আমি ইবাদত আমার কাবা ঘরে যে করি, কাবা ঘর তো সবার, এটা আপনার আমার সবার, আর তো আমরা তো ধর্ম মেনে চলি, তাহলে সঠিক ধর্ম যদি হয় তাহলে ওখানে যেয়ে ইবাদত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, ঠিক আছে। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলাম যে আমার আপনার নামের সাথে যে ফারুক নামটা বলা হয়, মানে সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য সৃষ্টিকারী, এই কথাটা যে বলা হয় কবের থেকে বলা হলো, তো তখন হযরত ওমর গল্পটা করছেন যে আমি যে আমার রসুলের সামনে যে এই কথা বলার পরে উনি বললেন ঠিক আছে আমরা চল্লিশ জন লোক হয়েছি, তো একটা কাজ করি, এই এক সারি দাও হযরত হামজা তুমি সামনে দাও, আর এক সারি হযরত ওমর তুমি সামনে যাও, আর আমি পিছন দিয়ে হাঁটি, তোমরা সবাই চলো। তো এই দুই সারি যাচ্ছে হযরত ওমরের নেতৃত্বে, হযরত হামজার নেতৃত্বে দুটো সারি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আছেন, দুটো সারি। এই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হলো সবার সামনে
ওনারা একেবারে এক ধরনের মিছিল মতন করে কাবা ঘরের ওনারা নামাজ পড়তে যাচ্ছেন। ওনারা গেলেন, ঢিল পাটকেল যথেষ্ট ছোড়া হলো, পাথর মারা হলো, কিন্তু কে কার কে আর করে, ইসলামের নতুন একটা শক্তি এবং নতুন আল্লাহ তাআলার একটা রহমত চলে আসছে। ওনারা সবাই গেলেন মানে মসজিদুল হারামে, কাবা শরীফে। কাবা শরীফের আঙ্গিনায় ওনারা সবাই নামাজ পড়লেন না একসাথেই, এবং নামাজ পড়ে ওখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন যে অমরকে তোমরা শুধু অমর বলবে না, আজ থেকে সে ফারুক হলো। সত্য এবং মিথ্যার মানে দ্বন্দ্ব যেখানে, সেখানে পার্থক্য সৃষ্টিকারী হযরত ওমর হলেন। হযরত ওমরের ইসলাম গ্রহণ করার আগে কারোর বুকের পাটা ছিল না যে তারা সবাই একসাথে এসে মসজিদে হারামে নামাজ পড়বে, আজ থেকে যা সেটা সম্ভব হলো। আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার আগে আমরা যারা 39 জন ছিলাম, আমাদের কারো সম্ভব ছিল না যে আমরা কাবা ঘরের চত্বরে যেয়ে নামাজ পড়ি, কিন্তু হযরত ওমরের মাধ্যমে এটা সম্ভব হলো। এখন যে জিনিসটা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন যে ইসলামের সৌন্দর্য, ইসলামের শক্তি আগে যা ছিল তার চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হযরত ওমর এবং হামজার ইসলামের মাধ্যমে ইসলামের মধ্যে কয়েক ধরনের শক্তি একসাথে যুক্ত হয়ে গেল। আগে ছিল বুদ্ধির শক্তি, আগে ছিল অর্থেরও শক্তি ছিল কম না, হযরত ওসমানের মতন মানুষ, জুবাইরের মতন মানুষ, আব্দুর রহমান ইবনে আউফের মতন মানুষ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতন মানুষ, একদিক দিয়ে বুদ্ধি, একদিক দিয়ে মানে অর্থ, এদের সবই ছিল, সামাজিক প্রতিপত্তি ছিল। এর সাথে সাথে এখন যুক্ত হলো রাজনৈতিক শক্তি, যেখানে হযরত ওমরের মতন মানুষ এবং তার ফ্যামিলির বড় একটা অংশ তখন অলরেডি চলে আসছে, হযরত হামজার মতন মানুষ সামনে চলে আসছে, রাজনৈতিক শক্তিও তার হাতে চলে আসছে। আগে হযরত আবু বকর ছিলেন এক নেতৃস্থানীয় মানুষ, এখন হযরত আবু বকরের সাথে আবু তালেবের সাথে আরও যুক্ত হলো ওমর এবং হামজা, এবং হামজা তারা শুরু করলেন, ইসলামের একটা আলাদা সৌন্দর্য শুরু হয়ে গেল। এখন কুরাইশরা একটু নরম হয়ে গেল। আগে যে ভাষাটা ছিল যে হযরত আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম মেরে ফেলতে হবে, এবং মারার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা যে নিত, এখন তারা একটু চেঞ্জ করলো। প্রথম চেঞ্জটা হলো এই যে সর্বশেষ চেষ্টা এখন একটু করে দেখি, সেটা নরম হই, আমরা একটু নেগোসিয়েশন করি। আগে কিন্তু নেগোসিয়েট করার খুব বেশি বড় ধরনের নেগোসিয়েট তারা যায়নি, তারা যতটুকু যেত তারা ওই বলতো ঠিক আছে আমরা তুমি আমাদের পূজা করো, আমিও আমরাও তোমার আল্লাহর ইবাদত করি, এরকম করে বিভিন্নভাবে নেগোসিয়েট হতো। নেগোসিয়েট হতো যে বন্ধ করে দাও আলীকে, হযরত আবু তালেবকে হুমকি ধুমকি দেওয়া, অমুক তমুক ছিল। এখন সত্যিকার অর্থে একটা নেগোসিয়েশন এখন হচ্ছে। সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এই সময় কুরাইশরা আলোচনা শুরু করলো যে কীভাবে নবীকে নতুনভাবে অ্যাপ্রোচ করা যায়। তো সেখানে তাদের পার্লামেন্ট নাদুন দারুন নাদুয়াতে যে মিটিংটা হলো, মিটিংয়ে উতবা ইবনে রবিয়া উনি আসলেন, উনি এসে সবাইকে বললেন যে দেখো একটা কাজ করি, এখন যে অবস্থাটা হয়েছে সে অবস্থাটা হলো এই যে মানে হযরত ওমর এবং আমাদের ভাই হামজা ওই দলের মধ্যে যাওয়ার পরে এখন আমাদের আর তেমন কিছু করার নাই, তো আমরা একটা কাজ করি, তোমাদের পক্ষ থেকে আমি একটা প্রস্তাব নিয়ে এখন তার কাছে যাই। তো সে প্রস্তাবটা কী? সে প্রস্তাবটা আমার উপরে ছেড়ে দাও, আমি তাদের কানে যাই, আমি যেই কথা বলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে ছিলেন, সেখানে উতবা চলে গেলেন, উতবা ইবনে রবিয়া সমস্ত কুরাইশদের পক্ষ থেকে উনি এখন ডেপুটেশন হয়ে নিজেই প্রতিনিধিত্ব করলেন, যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বললেন, বসলেন এবং বললেন যে ইয়া ইবনে আখি, ভাতিজা, ইন্নাকা মিন্না, তুমি আমাদের মধ্যেই ছিলে, হাইসু কদ আলিমতা মিনাস সত্তাতে মিনাল আশিরা, এখন তোমরা তুমি জানছো যে তোমার সমাজে তোমার একটা পজিশন ছিল, সে পজিশনটা তোমরা আছে, ওয়াল মাকান ফিন্নাসাব, এবং তোমার বংশের একটা মর্যাদাও আছে, ইন্নাকা কদ আতাইতা কওমাকা বি আমরিন আযীম,
এখন তুমি আমাদের মাঝখানে, এই জাতির মাঝখানে তুমি এমন একটা বিশেষ বিষয় নিয়ে, মহান বিষয় নিয়ে এসেছো, ফাররাক্ত বিহি জামাআতাহুম, এখন আমাদের দলে দলে বিভক্ত করে ফেলেছো, ও সাফাহতা বিহি আহলামাহুম, এবং এর মধ্যে যারা বিদ্যান লোক ছিল, যারা মানে যাদের বুদ্ধি বিবেক ছিল তাদেরকে তুমি বোকা বানিয়ে দিয়েছো, ওয়াইবতা বিহি আলিহাতাহুম ও দিনাহুম, এবং তুমি এই ধর্ম নিয়ে, আমরা যারা বাপ দাদার ধর্ম মেনে চলতাম সেই সমস্ত ধর্মগুলোকে তুমি এখন একেবারে দোষারোপ করেছো, এবং যারা যাদেরকে আমরা পূজা করতাম তাদেরকে তুমি মনে করো যে এটা তারা ঠিক না, এই সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছো, এতে আমাদের খুব মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে তুমি শোনো, তোমার কাছে সর্বশেষ প্রস্তাব নিয়ে এসে আমি এসেছি, তো তোমার সাথে আমি কিছু কথা বলতে পারি কি না? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনাকে আবুল ওয়ালিদ বলে ডাকতেন। হ্যাঁ ওয়ালিদ, আবুল ওয়ালিদ, আপনি বলুন, আপনার কথা থাকলে আপনি বলুন। তখন বললেন, এবনা আখি, ভাতিজা, শোনো, ইনকুন্তা ইন্নামা তুরিদু বিমা জিতা বিহি মিন হাদাল আমরি মা আলান, যদি তুমি এই যে জিনিসগুলো নিয়ে এসেছো, ইসলাম ইসলাম করতেছো, এর দ্বারা তুমি যদি টাকা পয়সা চাও, তাহলে বলো, জামা আনালাকা মিন আমওয়ালিনা, আমাদের যত টাকা পয়সা আছে সব এক জায়গায় করব, এক জায়গায় করে তোমাকে আমরা আমরা এমনভাবে তোমাকে সম্পদশালী করে দেবো যে আমাদের সবার উপরে তুমি যাবে। আর যদি তুমি মনে করো যে এই ধর্মের কথা বলে তুমি আমাদের মাঝখানে মর্যাদা তুমি চাচ্ছ, তাও তুমি বলো, তোমাকে আমরা এত মর্যাদায় আসীন করে দেবো, তুমি আমাদের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। যদি তুমি মনে করো যে এর দ্বারা তুমি রাজত্ব চাও, তাহলে বলো, আমরা আমাদের সমস্ত মর্যাদা, পদমর্যাদা, আমাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে পদত্যাগ করে তোমাকে রাজত্বের সব কিছু তোমার হাতে তুলে দেব। যদি তুমি চাও যে এইগুলো প্রচারের মাধ্যমে খুব ভালো একজন রমণী তুমি চাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেয়েকে তোমাকে বিয়ে করিয়ে দেব, এবং এই কথাটা অবশ্য সিরাতে ইবনে হিশামের মধ্যে নেই, কিন্তু কয়েকটা বইয়ের মধ্যে দেখলাম যে কথাটাও আছে, এবং সর্বশেষ বললো যদি তুমি মনে করো তুমি অসুস্থ, তোমার কোনো শয়তান তোমাকে ধরেছে, তোমার হয়তো জিনি আসর করেছে, তো বলো তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার দেখিয়ে তোমার চিকিৎসা আমরা করে দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা শোনার পরে বললেন যে চাচা, কথা কি শেষ? তো বলে হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে, তুমি বলো। বলে ঠিক আছে, তাহলে আপনি শোনেন। এরপরে তিনি সূরা ফুসসিলাতের প্রথম থেকে উনি তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলু মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু ওয়া ক্বালু কুলুবুনা ফী আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমিন ইয়ালামুন। এই এই সূরাটার প্রথম কয়েকটা আয়াত উনি তেলাওয়াত করলেন। সেখানে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলু মিনার রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে দয়াবান, মায়াযুক্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের আয়াত। এই কিতাবের প্রত্যেকটা আয়াত মানে বিস্তারিত বলা হয়েছে কোরআন হিসাবে, আরবি ভাষা হিসাবে মানুষের কাছে আসছে যাতে করে মানুষ জানতে পারে। এই কোরআনের এই কথাগুলো, আয়াতগুলো পড়ার পরে ওনার চেহারা একেবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ চেঞ্জ। উনি ফিরে গেলেন, কুরাইশের লোকেরা বললো, কী ব্যাপার, আপনি যে চেহারা নিয়ে গেছিলেন সেই চেহারায় তো ফিরে আসলেন না, চেহারা তো চেঞ্জ, আপনাকে মনে হয় ওরা তিনি জাদু করেছেন। তিনি বললেন যে না, আমাকে জাদু করে নেই, তবে তো আমি তোমাদেরকে বলি, শোনো, ইন্নি সামিউতু কাওলান, আমি এমন কিছু কথা শুনেছি, ওয়াল্লাহি মা সামিউতু মিসলাহু কত, এর আগে আমি কখনো এই ধরনের কথা শুনি নেই, ওয়াল্লাহি মা হুয়া বিশ্বাহার, এটা কোনো কবিতা নয়, ওয়ালা বিশ্বাহার, এটা কোনো জাদু নয়, ওয়ালা বিল কাহানা, এটা কোনো গণকদের ঠাকুরদের কোনো কথা না, তবে আমি বলি তোমরা শোনো, তোমরা আমার কথা শোনো, এই আমাদের এই ছেলেকে ছেড়ে দাও, সে যদি হকের উপরে থাকে সে বিজয়ী হবেই, আর সে বিজয়ী হলে আমাদের ক্ষতি নাই, আর যদি হকের প্রতি না থাকে তা আরবরাই একদিন তাকে শেষ করবে, তাতেও আমাদের কোনো ক্ষতি নেই, আমরা তার সাথে আর ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। তো আবু জেহেল শুনে বললেন যে বললো যে আপনাকে তো এই জন্য পাঠানো হয়নি যে দুটি আলি করবেন, আপনি চলে যেতে পারেন, আপনার কথাও আমরা শুনবো না। এ অ্যারোগান দেখে ওরা আমাদের নবী সম্পর্কে নতুনভাবে আবার চিন্তা শুরু করে দিলেন, ইনশাল্লাহ দিল, আমরা ইনশাল্লাহ এই এই বিষয়টা নিয়ে
আরেকটা পর্বে আলোচনা করব। আমরা আপনাদেরকে পরবর্তী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করছি। আপনারা আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً